আমি তো এমন কোনো মেয়েকে শঙ্কর কাছে নিয়ে আসিনি যার দিকে তাকানো যায় না, বরং এমন মেয়েকে নিয়ে এসেছি যে মোহরের থেকে অনেক গুণে বেটার, অনেক বেশি উজ্জ্বল। কিন্তু আমি ওদের মধ্যে কি করে ঢুকবো? যখন তখন ঢুকে পড়বি, তোর তো প্রজেক্টের কাজ আছে, তুই তো সেই কাজটাই করতে এসেছিস, ও তো সবই জানে। একটা কথা বলি, তোমার প্রথম দিনের পারফরমেন্স খুব ভালো হয়েছে, সেই জন্য তো তোকে ভরসা করছি এত আমরা। পারফরমেন্স? এই যে এয়ারপোর্ট থেকে আস্তে আস্তে এতটা ভাব করে ফেলেছিস, তারপর এই যে সকালবেলায় ব্রেকফাস্ট টেবিলে বসে গল্প করতে করতে এতটাই মুশগুল হয়ে পড়েছিস যে শঙ্খ এই প্রথমবার তার বউ ব্রেকফাস্ট করেছে কিনা সেটা জানতে ভুলে গেছে, সেটা তো আগে কখনো হয়নি। বলছো? বলছি। আর এও আমি জানি শঙ্খর উপর তোর একটা ক্রাশ ছিল, কিন্তু কি করব বল, শঙ্খ তখন শ্রেষ্ঠার প্রেমে উন্মাদ হয়ে আছে, আমি কিছু বলার সুযোগই পাচ্ছিলাম না। তুই কেন কলকাতায় আসিস নি এতদিন আমি তো জানি, শঙ্খর জন্য। শঙ্খর জন্য সেবার দিল্লি যখন গেছিলাম তোর দাদার বিয়েতে, শঙ্খকেও তো নিয়ে গেছিলাম, ভেবেছিলাম সেখানে গিয়ে একটা কিছু হবে, কিন্তু না, ফিরে এসে দেখি শ্রেষ্ঠের কথাই বলছে। যাকে ছাড়ো না মাসিমণি। ছাড়বো কেন? অনু ছাড়বো কেন, তুই আমার বোনঝি, তুই জীবনে হেরে যেতে শিখেছিস নাকি? হ্যাঁ, জীবনে কোনো ক্ষেত্রে তো হারিস নি তুই, তাহলে এক্ষেত্রে কেন হারবি? শঙ্খর জীবন থেকে মোহরের সমস্ত চিহ্ন যদি তুই খুঁজিয়ে দিতে না পারিস, তাহলে বুঝবো তুই আমার বোনঝি না। তোকে সব কিছু মুছে দিতে হবে শঙ্খর জীবন থেকে, মোহরের সব চিহ্ন, তাহলেই তুই লড়াইটা জিততে পারবি। শুন, তোর যখন শঙ্খর উপর ক্রাশ ছিল তখন শঙ্খর জীবনে মোহর ছিল না, কোথাও ছিল না। একটা ভিকিরির মেয়ে লেখাপড়ায় ভালো, শঙ্খ গুলিয়ে খাইয়েছে বলে লেখাপড়ায় ভালো, ও কিচ্ছু করতে পারবে না, আমি বলছি ও জীবনে কিচ্ছু করতে পারবে না। তুই জানিস ও আমাদের পরিবারের কত বড় ক্ষতি করেছে? তাহলে ওরা তো বাইরে গিয়ে থাকছিল আলাদা, মেশুমনি হঠাৎ করে আবার এ বাড়িতে নিয়ে আসতে গেল কেন? অনু, 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 তোর মেশুমনি যদি ওদের না নিয়ে আসতো তাহলে তুই শঙ্খকে পেতিকোর থেকে তোর প্রজেক্টের কাজটা করতি কিভাবে? এই পুরোটা প্ল্যান, এসব কথা বাদ দে, মোট কথা তুই হাল ছাড়বি না, ওই মেয়ে কিন্তু খুব শিয়ানা, খুব ধুরন্ধর, ডিরেক্ট লড়াইয়ে তুই জিততে পারবি না, শঙ্খ ওর পক্ষ নেবে, তোকে অন্য কায়দায় ঢুকতে হবে। অনু, তুই যখন তখন তুই ওর ঘরে ঢুকে পড়বি, শঙ্কর কাছে তোর প্রজেক্ট নিয়ে যাবি, কত রকম কথা থাকবে তোদের, কত কাজের কথা, অন্যান্য আলোচনায় যোগ দিবি। দেখ তো, তোরা তো হায়ার স্টাডি করেছিস তাই না? মোহর তো এখনো সেই পর্বে পৌঁছতে পারেনি, তোদের কত আলোচনাও বুঝবেই না, ওকে সরে যেতে হবে। অনু, এটা কিন্তু আমার একার লড়াই নয়,
অনেকের লড়াই, এই পরিবারের লড়াই, আমাদের জিততে হবে। শ্রেষ্ঠারও লড়াই কিন্তু এটা, শ্রেষ্ঠারও লড়াই, শ্রেষ্ঠা শ্রেষ্ঠা। শ্রেষ্ঠার ম্যাজিকটা শঙ্খর উপর আর কাজ করছে না, শ্রেষ্ঠাকে দিয়ে আর আর কিছু করানো যাবে না, শঙ্খকে তো বদলানো যাবে না। শঙ্খর এখন দুর্বলতা লেখাপড়া জানা স্টুডেন্টের উপর, তাই তো মোহরের প্রেমে এত পড়েছে। আর তাই তো আমি আমি আরো লেখাপড়া জানা মেয়ে নিয়ে এসেছি, দেখি শঙ্খর মোহরের থেকে চোখ ঘোরাতে পারে কিনা। আমি জীবনে যে কাজটাই করেছি সেটাকেই একটা প্রজেক্ট ভেবে নিয়েছি। আর তুমি তো জানো কোনো প্রজেক্টেই আমি নিজের হেরে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারি না। এই কাজটাকেও আমি একটা প্রজেক্ট হিসেবেই মেনে নিলাম। শুধু মনে রাখতে হবে এই প্রজেক্টটার সঙ্গে যেন সারা জীবন থাকতে পারিস। তোর বুদ্ধির উপর আমার খুব ভরসা আছে। অনু, আমার এত বড় প্রপার্টি, আমার এত সব কিছু, আমি কিছুতেই বেহাত হতে দেব না। তুই এই কলেজে চাকরি করবি, তুই আমাদের কলেজের দেখভাল করবি, তুই তুই শঙ্খ শঙ্খর জীবনে আসবি, শঙ্খর দেখভাল করবি, একটা সুন্দর শান্তির সংসার তৈরি হবে। ওই মেয়েটাকে আমি এই বাড়ি থেকে তাড়াতে চাই, তবে খুব ধীরে সুস্থে, হুড়ুহুড়ি করা চলবে না। দরকার হলে প্রজেক্টের সময় বাড়াতে হবে, কেমন? সবটা বুঝতে পারছি, বুঝে নিলাম। এবার দেখি কত দূর কি করতে পারি। তোর উপরই তো আমরা সম্পূর্ণ ভরসা করে আছি, কতদূর কি পারবো এভাবে বললে কিন্তু আমরা হতাশ হয়ে যাব। এভাবে বলিস না মা। প্রথমেই তো আমি বলতে পারবো না মাসিমণি যে আমি কতটা কি করতে পারবো, তবে চেষ্টা করব পারার। আর একটা কথা বলতে পারি, আমি যেটা চেষ্টা করি তাতে কোনো ত্রুটি থাকে না, খুব সিনসিয়ারলি করি। সে কি আর বুঝিনি, প্রথম দিন এসেই ওর ব্রেকফাস্ট খাওয়াটা ভুলিয়ে দিয়েছিস। তোর সঙ্গে কথা বলতে বলতে ও ভুলেই গেছে যে ওর বউ ব্রেকফাস্ট করেনি। তারপর তো বউয়ের একটু রাগ হলো, সে আলাদা করে গিয়ে খেলো। বেশ হয়েছে, বেশ হয়েছে, অথচ মুখ ফুটে এই কথাটা বলতেও পারবে না। কিন্তু আমার যে কি আনন্দ হয়েছে সেটা তোকে আমি বলে বোঝাতে পারবো না। আর শোন, এই বাড়িতে তুই তোর ঘরে থাকবি, তোর ঘরে থাকবি মানে এমন তো নয় যে তুই তোর ঘর থেকে বেরোতে পারবি না, তুই যখন তখন ওর ঘরে ঢুকে যাবি। হ্যাঁ, বাট ওরা তো হাজবেন্ড ওয়াইফ, এক ঘরে থাকবে, সেখানে সবসময় আমার ঢুকে পড়াটা কি ঠিক হবে? মানে আমি বলতে চাইছি যে পুরো বিষয়টা একটু ভেবে চিন্তে করলে ভালো হয় না? কারণ শঙ্খতা যদি একবার বিরক্ত হয় তাহলে সবসময়ের জন্য আমার উপর থেকে মুখ ফিরিয়ে নেবে। মা গো, তোমায় কি করে বোঝাবো তুমি কতটা ইনোসেন্ট। তুমি কি সুন্দর করে কথা বলো, তুমি কি সুন্দরভাবে তোমার ইনোসেন্স কাজে লাগাতে পারবে। অনু, তুই সোজা ওদের ঘরে ঢুকে যাবি, আমি বলছি ঘরে ঢোকার আগে জিজ্ঞেস করে নিবি আমি কি আসতে পারি। আর যখন যখন মোহর ঘরে থাকবে না, তখন যাকে গিয়ে শঙ্কর সঙ্গে বসে গল্প করবি। আরে পড়াশুনো ছাড়াও তো কত কথা থাকতে পারে, কত রকম আলোচনা থাকতে পারে। হ্যাঁ, মোহরকে বোঝাতে হবে, মোহরকে বোঝাতে হবে তাদের সম্পর্কটা কতটা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবি। আরে বাবা, আমি তো তোকে সাপোর্ট করব। আমি কি বলেছি আমি সাপোর্ট করব না বলতো?
আমি তো আছি তোর সাথে। তবে হ্যাঁ, আমার আমার যা আমার যা সে তো আবার এক কাঠি ওপরে, সে এলে পরে তোকে খুব নজরে নজরে রাখবে। অনু, তোকে অনেকের সাথে লড়াই করতে হবে, চিন্তার কোনো ব্যাপার নেই। সমস্ত লড়াইয়ের পিছনে আমি সাপোর্ট হয়ে থাকব, আমি থাকবো তোর পিছনে। তোকে এই মুহূর্তে একটা জিনিস ভেবে নিতে হবে, এই বাড়িটা তোর কাছে এখন শত্রুপুরি। তোর পক্ষে তোর মিশুমণি, তোর ছোটকা, আমি এই তিনজন ছাড়া এই মুহূর্তে কেউ নেই। কিন্তু সকলকে তোর পক্ষে তোকে আনতে হবে, কি করে আনবি সেটা তোর শিক্ষা, তোর বুদ্ধি বলে দেবে তোকে।